শুভ সকাল বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি আর নতুন নতুন ফুল আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার তো এটা হচ্ছে বেগুনি কালারের যেটা তোমরা নিচে তো তার এটা বেগুনি কালার আর এটা হচ্ছে সাদা রুয়েলিয়া এটা হচ্ছে মাদার প্ল্যান্ট এর থেকে প্রচুর সাদা রুয়েলিয়া আমার বাড়িতে হয়ে গেছে তো এটা আমি কাকার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো সকাল সকাল ছাদে এসেছি কালকে রাত্রি না খুব মেঘ ডাকছিল কিন্তু সেই মতো বৃষ্টি আর হয়নি তো ছাদ শুকনোই আছে আর প্রচণ্ড গরম তো দিচ্ছে দু তিন দিন চার দিন হয়ে গেল আর এখানে দেখে যে অপরাজিতা কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে প্রতিদিন আটটা দশটা কোনো দিন বারোটা চোদ্দোটা এরকমও ফুটছে এই গাছটাও কেটে ছেটে আমি একদম ছোট ছোট করে রেখেছিলাম আর এখানে দেখে যে এই গাছগুলো দেখছো এগুলো তো শীতকালে ফুল ফুটবে এই গাছ আমি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছিলাম তো পনেরোটা গাছ নিয়ে এসছিলাম মাটিতে লাগিয়েছিলাম মানে নিচে সেই গাছগুলোকে যেন না শামুকে সব খেয়ে নিয়েছে ভাগ্যি সেই দুটোকে তুলে এনে আমি ছাদে দিয়েছি না হলে এ দুটোও থাকতো না নিচের গাছগুলো সব খেয়ে নিয়েছে মানে চোদ্দো পনেরোটা গাছের মধ্যে দুটো গাছই আর বেঁচে আছে যেহেতু এদেরকে আমি উপরে তুলে এনেছি তাই না হলে এ দুটোও থাকতো না তো যাই হোক বাঁচাতে পেরেছে এই দুটোকে শামুকের হাত থেকে আর এটা দেখো ওই পাশের বাড়ি ওদের এটা হচ্ছে ভেন্ডির জমি একদম আমাদের ছাদের পাশেই ওদের বাড়ি তো ওরা এই জমিতে কিন্তু অনেক কিছু লাগায় কখনো ফুলের চাষ করে এখন সবজির চাষ করেছে যে এই গাছগুলো হচ্ছে চিচিঙ্গা আর আছে ঝিঙে আর শশা তিন রকম লতানে গাছ আছে এখানে আর ওই দেখো ওই গাছগুলো হচ্ছে সবই ভেন্ডির গাছ বেশ ফুলও ফুটেছে ওই দেখো হলুদ হলুদ বোঝা যাচ্ছে ফুল ফুটেছে আর দেখো আকাশ বেশ পরিষ্কারই আছে শরৎকাল চলে এসছে শরৎকালের আকাশ তো পরিষ্কার পরিচ্ছন্নই হবে সকাল সকাল প্রসাদের দর্শন করো প্রসাদ দেখলে দিন ভালো যায় এটা হচ্ছে পুরীর প্রসাদ আমাদের বাড়ির পাশে একজন গিয়েছিল তো সে এসেই সকালেই দিয়ে গেল। তো চল এবার রান্নাবান্না জোগাড় করে নিই যথারীতি বাড়িতে একাই রয়েছি পাপা ঘুম দিচ্ছে ওকে ডাকবো তো রান্নাবান্না আজকে কমিয়ে দিয়েছি মানে এই দেখো মাছও বের করে নিয়েছি আর যে চিংড়ি মাছ কালকে কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটু ছোট যেগুলো সেগুলো আমি বের করে নিয়েছি আর তিন পিসে যে রুই মাছই করবো এক বাটি মাংস রয়েছে ওটা দিয়ে রাত্রে আবার হয়ে যাবে সেজন্য মাছ আর বেশি করব না আর পাপা হচ্ছে মাছ খেতে ভালোবাসে না খুব একটা ওর জন্য যে ডিম দেবো আগের দিন এক পিস ভাজা মাছ দিয়েছিলাম তো খেতে গিয়ে মানে যে কত অসুবিধা হচ্ছিল মানে খেতেই চাইছিল না সেজন্য ওর জন্য দেশি ডিম এনে রাখি আর এই দেখো এখানে আমাদের গাছের আর একটা পেঁপে পেরে কেটে নিয়েছিলাম তো এই পেঁপেটা ভালোই হচ্ছে দেখো লম্বা করে কেটে নিয়েছি এইটা দিয়ে করব ওই রুই মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে তো হবে চাল কুমড়ো দিয়ে করব তো আমাদের তো বাচ্চার মায়েরা চাল কুমড়ো কাটে না পাপাকে দিয়ে চাল কুমড়োটা এখন ওই ছুরি দিয়ে একটুখানি ও চিড়ে দেয় মানে ও তো কেটে দিতে পারবেন একটু দাগ ফেলে দেয় তারপরে আমি কেটে নিতে পারি তো এরকম করে কেটে নিয়েছি কারণ চাল কুমড়োটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে সে যতই ফ্রিজে থাকুক অনেকদিন হয়ে গেছিলো সেই জন্য এটার আর ঘন্ট করলাম না ওই একটু মাখা মাখা মতো করব চিংড়ি মাছ দিয়ে তো এটাও ভালোই লাগবে খেতে কোনো মশলা টশলা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো সেই জন্য এরকম এই দেখো এরকম করে এই শেপে কেটে নিয়েছি কাটতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কুমড়োটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর বোটার থেকে প্রায় পচন শুরু হয়েছিল তো তার আগেই যাই হোক ব্যবস্থা করে নিলাম পাপার জন্য ডিমটাও সিদ্ধ করব। আর আজকে সকালে ভাত টাত কিছু করব না কারণ আমি আর মা আমাদের ইচ্ছা হয়েছে যে পরোটা তরকারি খাবো তো পাপার জন্য আর কি প্রেশার কুকারে অল্প কটা ভাত করে দেবো আর ডিম সিদ্ধটা করে দেবো সে ডিম সিদ্ধ স্কুলে যাওয়ার সময় খাবে না পরে খাবে সেটা ওকে জিজ্ঞাসা করব ও যদি সকালে খায় তো খেয়ে যাবে না হলে এসে খাবে তো এই দেখো মাছে এখন লবণ হলুদটা মাখিয়ে নেব, নিয়ে ওদিকে তেল বসিয়ে দিয়েছি মানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেল ভালো করে গরম করে তো তারপরে ভেজে নিতে হবে এগুলো ওই দেখো হাতও আমার কেটে গেছিলো দুদিন আগে তো খুব অসুবিধাই হচ্ছে মানে জ্বালা এখন আর করছে না জ্বালা যা করার প্রথম দুদিন করেছে কিন্তু ওখানে একটু চামড়া ওঠা ওঠা মতো হয়েছে তো তো সেটা খুব ডিস্টার্ব করছে খুব অসুবিধা হচ্ছে জামা কাপড় ভাজ করা জামা কাপড় নিংড়ানো জল নিংড়ানো তো খুব অসুবিধা হচ্ছে এখন দেখো মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি এই যে লাল লাল করে মাছটা ভেজেও নিয়েছি এখন এই যে চাল কুমড়োটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে অল্প করে জল দেব তার কারণ চাল কুমড়োর থেকেও তো জল বেরোবে আর কুমড়ো এসবে একটু জল কম দেয় ভালো মানে ঝিঙে কুমড়ো এসব জলীয় সবজি আর একটু মিষ্টি দেবো মিষ্টি মিষ্টি খুব মিষ্টি হবে না কিন্তু একটু না দিলেও নয় তো সেভাবে আর কি দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি দেখতে কিন্তু খুব ভালোই এসছে কালারটা খেতে কেমন হবে সেটা খাওয়ার সময় বুঝতে পারবো তবে খারাপ লাগে না চিংড়ি মাছ আছে তো ভালোই লাগবে আর এখানে এবার দেখো এই যে মাছের ঝোলের সবজিটা আমি ভেজে নিচ্ছি জিরে ফোড়ন দিয়েছি আর আলু পেঁপেটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দিয়েই করব। একটু জিরের গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়ে করব এ দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে এই দেখো তিন পিস মাছ বেশি যেহেতু নেব না কারণ এক বাটি মাংস রয়েছে তোমাদের বলেছি সেই মাংস দিয়ে আবার রাত্রে হয়ে যাবে সেজন্য বেশি মাছ নেই তো পাপাকে খাইয়ে দাইয়ে আমি এখনও খাইনি এই যে আমি চলে এসেছি স্কুলে ও ক্লাসে চলে গেছে আমি অফিস রুমে বসে আছি স্যারের সঙ্গে একটু দেখা করব তো স্যার এখন ক্লাসে রয়েছে স্যার এবং ম্যাডাম দুজনেই হচ্ছে মানে হেডমিস্ট্রেস আর কি যে সে এখন সেও ক্লাসে রয়েছে তো একটু ক্যারেটে শেখানোর কথা বলেছিল তো যারা ইচ্ছুক তারা যেন যোগাযোগ করে তো সেই জন্য ভাবছি একটু কথা বলে যাই তা দেখো বাজার করে আমি ফেরার পথে এই যে টোটোই বসে রয়েছি তাই একটুখানি শেয়ার করলাম বাজারের ভেতরে আজকে প্রচণ্ড ভিড় তো সেই জন্য মোবাইল বের করার ভিডিও করা হয়নি প্রচণ্ড রোদ্দুর আর সেই গরম তিন চার দিন হয়ে গেল গরম মানে অসহ্য গরম সে আগের মতো গরম পড়েছে ভাদ্র মাসের গরম তো পড়বেই সামনেই মাস আর দেখো বাজার থেকে বাড়ি তো চলে এসেছি জামাকাপড় ছেড়ে সেই জামা কাপড়গুলো সমস্ত আজকে জলে ধুয়েছি এ দেখো পরোটা তরকারি নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জলে ধুয়ে ওগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছি এখন আমি সবজিগুলোকে সমস্ত ঠিক করে রাখব পরোটা তরকারিটাও বের করে আলাদা করে রাখলাম তরকারিটা ভীষণ গরম পাপার জন্য শসা ন্যাশপাতি লেজ ক্যান্ডি সব নিয়ে এসছি আর নতুন মূলো পেয়েছি মূলো নিয়ে এসছি মূলো শাকটা বেশ ভালোই খেতে পারবো কালকেই খেয়ে নেবো আর এইটুকু ওল এনেছি ওল একটু সর্ষে বাটা খাবো আর মাছের ঝোলে মানে ইলিশ মাছ একটু খাবো এই দেখো গাঁটি কচু এনেছি কাঁচা লঙ্কা দাম অনেকটাই কমে গেছে আজকে বারো টাকা করে স নিল কাঁচা লঙ্কা আমাদের এখানে তোমরাও জানিও তোমাদের কত করে নিচ্ছে এখন বাজারে যদি পারো তো একটু কমেন্ট আমাকে জানিও জানতে পারলে খুব ভালোই লাগে যদি তোমরা কেউ কমেন্ট করো কিছু বলো তো খুব ভালো লাগে এগুলো শুনতে বা জানতে পেরে আর কি আর এই ব্যাগের মধ্যে মাছ আছে মাছটা আমি তোমাদেরকে পরে ঢেলে দেখাচ্ছি এই দেখো বলেছিলাম যে ইলিশ মাছ পেলে আনবো ইলিশ মাছ তো অবশ্যই পাবো যেহেতু আজকে হাটবার তবে আমাদের সাধ্যের মধ্যে পাওয়া যায় কিনা না সেইটা হচ্ছে বড় কথা তো এটা সাধ্যের মধ্যেই ছিল ছোট ছোট ইলিশ এগুলো আমরা খেতে পারি কারণ বড় ইলিশ তো আটশো হাজার বারোশো এরকম দাম সেগুলো হচ্ছে যেগুলো হাজারের ওপরে সেগুলো হচ্ছে নদীর ইলিশ আর এটা হচ্ছে সমুদ্রের ইলিশ তো নদীর ইলিশ স্বভাবতই খুব ভালো হয় আর ওর দামটাও বেশি থাকে তো দেখো মাছটা আমি সব কেটে নিয়েছি বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত আমি একাই তো দু পিস রুই মাছ আছে মাছ কেটে ধুয়ে সমস্ত আলাদা আলাদা করেছি দেখো এটা কালকের এটা এখন ভাজবো এই তিন পিস আর একটুখানি ইলিশ মাছের তেল আর বাকি যে বড় বাটিটা দেখছো ওটা তো ঢাকা দিয়ে ফ্রিজে চলে যাবে আরও দু তিন দিন হয়ে হয়ে যাবে তো এখন এই যে পরোটা তরকারিটা আমি নিয়ে নিচ্ছি পরোটা তরকারিটা খেয়ে নেব মাকেও দেব তো মা বলছে আমি পরে নিচ্ছি এই মাত্র এলো তো একটু হাত মুখ ধোবে তারপরে খেতে বসবে এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো ভাবছি আমার যখন কাজ হয়ে গেছে তাহলে আমি খেতে বসে যাই মার বাবা এই বসবে এই আর কি তো চলো এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি পাপাকে আনতে যাব তো তার আগে ভাবছি ইলিশ মাছ তিন পিস ভেজে রেখে যাই তারপরে এসে ওকে তো স্নান করিয়ে খাওয়াতে হবে তো তখন আবার সময়ের অভাব হয়ে যাবে তো এটা করে রেখে দেয় দেখো পাপাকে নিতে চলে এসছি আমার তো স্নান পুজো সবই হয়ে গেছিল এখন আমরা এই যাবো একটা আইসক্রিম কিনে দিয়েছি কাপ আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিওই তোমাদের সঙ্গে আমার দেখা হবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও একটু ভালো লাগলে লাইক দিও তোমরা লাইক দিলে আমার নিজেরও খুব ভালো লাগে তো চলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকে আসি আর ওই দেখো রাস্তায় যে ভিডিও করছি সবাই দেখতে পাচ্ছে ঠিক আছে তো চলো টাটা